কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস সম্পর্কে আলোচনা করবো শিক্ষার্থীরা। তোমরা পূর্ব শ্রেণীগুলোতে অ্যান্টিভাইরাস সম্পর্কে অর্থাৎ অষ্টম শ্রেণীতে ভালো করে অষ্টম অ্যান্টিভাইরাস সম্পর্কে বা ভাইরাস সম্পর্কে তোমাদের আলোচনা করেছি, তোমরা জানো অবশ্যই। তবুও আমাদের আইসিটি যন্ত্রগুলো নিরাপত্তার কারণে আরও কিছু বিশেষ প্রয়োজন জানা। তো শিক্ষার্থীরা, প্রাণীদের যেমন ভাইরাস আক্রমণ করলে ক্ষতি হয়, যেমন এখন বর্তমান যুগ করোনার যুগ, এই করোনায় মানুষের দেহে সংক্রমণ করে অনেক ধরনের ক্ষতি হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, এরকম আইসিটি যন্ত্রগুলোতেও ভাইরাসে আক্রমণ করে। আর ভাইরাসে আক্রমণ করলে সে যন্ত্রগুলো কিন্তু অকেজ হয়ে যায়, বিভিন্ন ধরনের ফাইলগুলোকে নষ্ট করে দেয়, প্রোগ্রামগুলোকে নষ্ট করে দেয়। তাহলে শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানবো ভাইরাস কি। ভাইরাস হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো তথ্য উপাত্তগুলোকে নষ্ট করে ফেলে, সেটি হচ্ছে ভাইরাস। শিক্ষার্থীরা, ভাইরাসের পূর্ণ রূপ আমাকে জানতে হবে। ভাইরাসের পূর্ণ রূপ হচ্ছে ভাইরাল ইনফরমেশন রিসোর্স অ্যান্ড দ্য সাইজ। এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য সমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। শিক্ষার্থীরা, 1980 সালে এই ভাইরাসের নামকরণ করে প্রখ্যাত গবেষক ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এর অধ্যাপক ক্রেগ কোহেন। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা বিভিন্ন ধরনের তথ্য উপাত্তকে নষ্ট করে, এবং ভাইরাসের কিন্তু নিজের ক্ষমতা আছে বৃদ্ধি হওয়ার। অর্থাৎ কম্পিউটারে একটি ভাইরাস হলে সে অনেকগুলো বৃদ্ধি করে। যেমন আমরা দেখি যে এখন বর্তমানে যে করোনায় মানুষের শরীরে যখনই করোনা আক্রান্ত হচ্ছে, তার ভিতরে অনেক করে করোনা বৃদ্ধি পাচ্ছে। ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং বিভিন্ন তথ্য উপাত্তকে আক্রমণ করে। একবার যে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রটাকে কী করে থাকে, অকেজ করে ফেলে। যেমন বুট ভাইরাস, বিশ্বের বুট সেক্টরকে আক্রমণ করে। এরকম অনেকগুলো ভাইরাস আছে, যেমন ট্রোজান হর্স, ভিয়েনা, সিআইএইচ, হোল্ডার, বিভিন্ন ধরনের ইস্টন, এগুলো হচ্ছে এক একটা ভাইরাস। এই ভাইরাসগুলোর নাম তোমরা অবশ্যই অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ে পড়েছ। শিক্ষার্থীরা, কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে সংক্রমিত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে। অর্থাৎ কম্পিউটারে একটি ভাইরাস ঢুকলে, প্রবেশ করলে হাজারো হাজারো ভাইরাসে বৃদ্ধি হয়ে যায়। এই ভাইরাসগুলো আমরা পাই কোথা থেকে, যেমন সিডি, পেন ড্রাইভ, হ্যাঁ, এই যে কোনোভাবে কোনো যন্ত্রগুলো যে কেনে ভাইরাস যুক্ত থাকে, এই যন্ত্রগুলো যখন আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করি, বা পেন ড্রাইভ থেকে আমরা এক কম্পিউটারের তথ্যগুলো আমরা দিই, যদি পেন ড্রাইভে ভাইরাস যুক্ত থাকে, তাহলে সে ভাইরাস ওই ভালো একটা কম্পিউটার প্রবেশ করে ভাইরাসগুলো এবং কম্পিউটার ফাইলগুলো, প্রোগ্রামগুলো সবগুলো নষ্ট করে ফেলে। এই ধরনের যেমন সিডি থেকেও আমরা ভাইরাস পেতে পারি এবং অনলাইন থেকেও ভাইরাসগুলো পেতে পারি। এই ভাইরাসগুলো যখন কম্পিউটারে প্রবেশ করে, তখন সে ভাইরাসগুলো মেমোরিতে গিয়ে অবস্থান করে। আর মেমোরিতে অবস্থান করলে আমরা যদি কম্পিউটারে কাজ শেষ করে কম্পিউটারটা অফ রেখে দিই বা কাজ শেষে কম্পিউটার অফ করে দিই, তাহলে কি সে ভাইরাসগুলো যায় না, মেমোরিতে থেকে যায়। শিক্ষার্থীরা, ফলে ভাইরাস মুক্ত কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। এই এক অবস্থা ঘটে কোনো ভাইরাস সংক্রমিত প্রোগ্রাম বা সফটওয়্যার চালালেও। এভাবে মেমোরিতে স্থান দখলকারী ভাইরাস পরবর্তিত অন্যান্য প্রোগ্রাম ও ফাইলকে সংক্রমণ করে।
আক্রমণ করে, কোনো কোনো ভাইরাস তাৎক্ষণিকভাবে সকল প্রোগ্রাম নষ্ট করে দেয় বা ফাইলগুলোকে নষ্ট করে দেয়, আর কোনো কোনো ভাইরাস ধীরে ধীরে সেগুলোকে নষ্ট করে। এভাবে একটি ভাইরাস মুক্ত কম্পিউটার ধীরে ধীরে ভাইরাসে সংক্রামিত এবং উক্ত সংক্রামিত কম্পিউটারের ব্যবহৃত সিডি, হার্ড ডিস্ক, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে ভাইরাসটি অন্যান্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা, এবার আমরা বুঝবো কি করে যে আমার কম্পিউটারটিতে ভাইরাসে আক্রমণিত বা আক্রমণ করেছে। নিচে কিছু দেখো, তোমাদের বইয়ে লেখা আছে কিছু লক্ষণগুলো দেওয়া আছে, যে প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগে। অর্থাৎ কম্পিউটারটা যখন আমরা ওপেন করবো, যখন দেখবো যে কম্পিউটারটি ধীরে ধীরে ওপেন হচ্ছে, তখনই আমরা মনে করবো যে কম্পিউটারটিতে ভাইরাসে আক্রমণ করেছে। মেমোরি কম দেখাচ্ছে, ফলে গতি কমে গেছে। অর্থাৎ মেমোরিতে যে জায়গা থাকে, সেই জায়গাটা যেহেতু ভাইরাসে দখল করে নেয়, সেহেতু মেমোরির জায়গাটা কমে যায়। কম্পিউটার চালু অবস্থায় চলমান কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ কম্পিউটার আমরা যখন ওপেন করবো, তখন দেখবো যে এলোমেলোভাবে কিছু বার্তা চলে আসছে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ, কম্পিউটারে ভাইরাসে আক্রমণিত। নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় লাগছে। যদি আমরা কোনো একটি সফটওয়্যার, নতুন সফটওয়্যার ইনস্টল করি, তাহলে সফটওয়্যারটা যদি তাড়াতাড়ি ইনস্টল না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়েছে। চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করছে। আমরা যে ফাইলগুলো কাজ করবো, সেগুলোতে মেমোরিতে বেশি বেশি জায়গা দখল করে নিচ্ছে। যন্ত্র চালু করার সময় চালু হতে হতে বন্ধ বা শাটডাউন হয়ে যাচ্ছে, কিংবা কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কম্পিউটার কাজ করছি, সেই কম্পিউটার কাজ করতে করতে হঠাৎ কী হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, রিস্টার্ট হচ্ছে, আবার অটোমেটিকভাবে ওপেন হচ্ছে, মানে কাজের ক্ষেত্রে অনেক ডিস্টার্ব করছে। সেরকম বুঝতে হবে যে কম্পিউটারটি ভাইরাসে আক্রমণ। আবার ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে। যে তুমি যে কম্পিউটারে যে ফোল্ডারগুলো খুলে রেখেছো, ফাইলগুলো খুলে রেখেছো, সেই ফাইলগুলোর নামগুলো হয় এলোমেলো হয়ে গেছে, না হয় পড়তে যাবে, পড়তে পারা যাবে না, এরকম কিছু চিহ্ন দেখা যাবে। ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করতে পারে, শিক্ষার্থীরা, তাহলে ভাইরাস কম্পিউটারে কী কী ক্ষতি করতে পারে? কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, ডেটা বিকৃত বা ক্রুপ করে দিতে পারে, কম্পিউটারে কাজ করার সময় আচমক অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারে, কম্পিউটার মনিটরের ডিসপ্লেকে বিকৃত বা ক্রুপ করে দিতে পারে, সিস্টেমের কাজকে ধীর গতি সম্পন্ন করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই অবস্থায় থেকে মুক্তি পেতে হলে আমাদের কী করতে হবে শিক্ষার্থীরা? এই অবস্থা থেকে মুক্তি পেলে আমাদেরকে অ্যান্টিভাইরাস নিতে হবে। শিক্ষার্থীরা, অ্যান্টিভাইরাস যদি আমরা ব্যবহার করি, তাহলে এই ভাইরাস থেকে মুক্ত পাব। তাহলে অ্যান্টিভাইরাস আমরা কোথায় পাব? অ্যান্টিভাইরাস হয় বাজারে আমরা সিডি কিনে নিতে পারি, কিংবা ইন্টারনেট থেকে ডাউনলোড নিতে পারি। আর এই অ্যান্টিভাইরাস যখন আমরা কম্পিউটারে দেব, তখন সে ভাইরাসগুলো কী হবে, নির্মূল হয়ে যাবে। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ইউটিলিটি ব্যবহার করা হয়। ইউটিলিটিগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলো মিলন করে, অথবা অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি তার পূর্বজ্ঞান ব্যবহার করে সংক্রামিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে। একটি ভালো অ্যান্টিভাইরাস সাধারণত প্রায় সব ধরনের ভাইরাস নির্মূল করতে পারে। নতুন ভাইরাস আবিষ্কৃত হওয়ার সাথে সাথে অ্যান্টিভাইরাস আপডেট শক্তি কার্যক্ষমতা প্রতিনিয়ত উন্নত হয়। শিক্ষার্থীরা, যখন আমরা কোনো অ্যান্টিভাইরাস কম্পিউটারে দিব, তখন এই অ্যান্টিভাইরাসটি প্রতি মাসে একবার করে আপডেট দিতে হবে। যদি আমরা আপডেট দিই, তাহলে এই ভাইরাসটি আরও শক্তিশালী বা ক্ষমতা কার্য হবে। তাই আমাদেরকে এই অ্যান্টিভাইরাসটি প্রতি মাসে আপডেট দিতে হবে। এমনকি কোনো কোনো কম্পিউটার এখন সপ্তাহের সাথেই কিন্তু অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে।
আর যখন আমরা কাজ করবো তখন সে অটোমেটিকভাবে অ্যান্টিভাইরাস নয় ভাইরাসগুলোকে এই অ্যান্টিভাইরাসে নির্মূল করে দেয়। শিক্ষার্থীরা, ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামূল্যেও কিন্তু পাওয়া যাচ্ছে অ্যান্টিভাইরাস, যেমন এভিজি www.avg.com, আরেকটি www.avira.com, www.avas.com। শিক্ষার্থীরা, যদি আমরা বাজারে না কিনি তাহলে এই অ্যান্টিভাইরাসগুলো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড নিতে পারি, আর এই অ্যান্টিভাইরাসগুলো ডাউনলোড নিয়ে আমরা যদি আমাদের পিসিতে ইনস্টল করে রাখি তাহলে আমাদের যে ভাইরাসগুলো সে ভাইরাসগুলো শনাক্তকরণ করবে এবং মুছে ফেলবে। তাহলে আমাদের প্রতি মাসে অ্যান্টিভাইরাসগুলোকে সচল রাখতে হবে, আপডেট দিতে হবে। শিক্ষার্থীরা, কম্পিউটার বা আমাদের আইসিটি যন্ত্রগুলোকে ভাইরাস মুক্ত রেখে ব্যবহার করতে আমরা নিচের পদ্ধতিগুলো অনুসরণ করব। এক, অন্য যন্ত্রে ব্যবহৃত সিডি, পেনড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি নিজের যন্ত্রে ব্যবহারের পূর্বে ভাইরাস মুক্ত করে নেওয়া। অর্থাৎ যদি আমরা কারো পেনড্রাইভ বা সিডি বা মেমোরি কার্ড যদি নিজের পিসিতে বা কম্পিউটারে নিতে চাও তাহলে সেটা পূর্বে কী করতে হবে, অ্যান্টিভাইরাস দিয়ে সেগুলো চেক করে নিতে হবে। অন্য কম্পিউটার থেকে কপিকৃত সফটওয়্যার নিজের কম্পিউটারের ব্যবহারের আগে সফটওয়্যারটিকে ভাইরাস মুক্ত করা। যদি কোনো কম্পিউটার থেকে কপি নিতে চাও তাহলে সেই কপিটাকেও ভাইরাস মুক্ত করে নিজের কম্পিউটারে নিতে হবে। তিন, অন্য যন্ত্রের কোনো ফাইল নিজের যন্ত্রে ব্যবহারের পূর্বে ফাইলটিকে ভাইরাস মুক্ত করা। চার, ইন্টারনেট থেকে কোনো সফটওয়্যার নিজের কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করার সময় সতর্ক থাকা, কারণ ডাউনলোডকৃত সফটওয়্যারে ভাইরাস থাকলে তা থেকে তোমার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে। পাঁচ, অন্যান্য কম্পিউটারে বা যন্ত্রে ব্যবহৃত সফটওয়্যার কপি করে ব্যবহার না করা। ছয়, কম্পিউটারে ভাইরাস প্রবেশ করলে সতর্কতামূলক বার্তা প্রদর্শন করার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যারটিকে হালনাগাদ করে রাখা প্রয়োজন। সাত, প্রতিদিন ব্যবহৃত তথ্য ফাইলসমূহ আলাদা কোনো ডিস্ক বা পেনড্রাইভে ব্যাকআপ করে রাখা, তবে এক্ষেত্রে ডিস্ক বা পেনড্রাইভটি অবশ্যই ভাইরাস মুক্ত করে রাখা। আর ইমেল আদান প্রদানের সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন সন্দেহজনক সোর্স থেকে আগত ইমেল ওপেন না করা, করলে ভাইরাস মুক্ত করে তা খোলা উচিত। গেম ফাইল ব্যবহারের আগে অবশ্যই ভাইরাস চেক করে নিতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের কিছু নিয়মগুলো এগুলো মনে রাখতে হবে, যেগুলো তোমরা তোমাদের পিসিগুলো যখন ব্যবহার করবে তখন সতর্কতা অবলম্বন করবে ভাইরাস থেকে, ভাইরাসের আক্রমণ থেকে এই পিসিগুলোকে সুন্দরভাবে চালানোর জন্য, সফটওয়্যারগুলোকে ঠিক রাখার জন্য, কম্পিউটারটিকে ঠিক রাখার জন্য অবশ্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। আর এই অ্যান্টিভাইরাসটি ব্যবহার করার সময় তোমাদের মনে রাখতে হবে যে প্রতি মাসে একবার করে হালনাগাদ করতে, অর্থাৎ আপডেট। আপডেট কীভাবে হবে, তোমাকে ইন্টারনেট চালু রাখতে হবে। ইন্টারনেট চালু থাকলে তোমার এই ভাইরাসটি আপডেট হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এ পর্যন্ত তোমরা ভাইরাস বা অ্যান্টিভাইরাস পাঠটা ভালো করে পড়বে এবং দেখবে তার ভিতরে এমসিকিউ প্রশ্নগুলো আছে কিনা, এবং ভাইরাস অ্যান্টিভাইরাসগুলোর নামগুলো তোমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।